অ্যাকচুয়ালি ছবি যখন দেখছিলাম শুরু থেকে বুঝতে পারছি না কী হতে যাচ্ছে, একটা সার্টেন এর পরে আই কুড স্টার্ট মানে হোয়াট ইজ হ্যাপেনিং, সাচ এ ওয়ান্ডারফুল অ্যাক্টিং, সাচ এ ওয়ান্ডারফুল ডিরেকশন। সত্যি আমি রায়ান রাফি ভাই পুরামন্ত একবার প্রুফ করেছে এবং সেকেন্ড টাইম দহন দিয়ে প্রুফ করেছে, বাট আমি বলবো পুরামন্তকে মানে মাছ বেটার হয়েছে দহন। ইচ অ্যান্ড এভরি অডিয়েন্স মাস্ট ওয়াচ ইট। আর তাছাড়া সিয়াম ভাইয়ের অ্যাক্টিং, পূজার অ্যাক্টিং ইনক্রেডিবল, ইচ অ্যান্ড এভরি ওয়ান। মমাপুর অসাধারণ অ্যাক্টিং করেছে, আমি বলবো যে প্লিজ ডোন্ট মিস, সবাইকে বলবো পুরো যে সিনেমা হলে এসে ছবি দেখবে। আসলে মানে এই ধরনের সিনেমা দেখার পর না রিয়ালিটিগুলা যা হয়েছে এই দেশে সেগুলা চোখের সামনে আসে। তো আমার শুধু একটাই কথা, আর তিন সপ্তাহ পর জাতীয় নির্বাচন, আমাদের কোনো নেতারা, কোনো রাজনৈতিক দলের নেতারাই যাতে ক্ষমতা পরিবর্তনের জন্য মানুষের জীবনের বাজি না লাগায় এই দেশে, এবং সেটা যদি হয় তাহলে এই সিনেমা এবং আমরা যারা চেষ্টা করছি এই সিনেমাগুলো সার্থক হবে, এতটুকুই বলতে পারি আসলে।